শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু। এরই প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকাল 10টায় সারাদেশের ন্যায় জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে দুমকি উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করে দুমকি নতুন বাজার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পীরতলা বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার ইয়াসমিন, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার প্রমুখ। র্যালি শেষে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা অধ্যক্ষ মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, আরও বক্তব্য রাখেন সরকারি জনতা কলেজের অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির ফেডারেশনের সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান, মাওলানা আবুল খায়ের, আমির হোসেন হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, স্কাউট, রোভার, রেঞ্চার, গার্লস গাইড, আইসিটি জেলা অ্যাম্বাসেডর, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জাতীয় শিক্ষক দিবসে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জোর দাবি জানান। শিক্ষার গুণগত মানের পরিবর্তনের জন্য একই পাঠ্যক্রমে শিক্ষকদের মধ্যে অভিন্ন বেতন ব্যবস্থা ভেঙে নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রত্যাশা করেন।